guys, it's Mr. Shreepalar and welcome to my channel. Yes, I'm today to do a awesome video. Trailer to dekha pehle aaj ke amra gorib ar k.g.f er Rocky ke niye ache bolechi re ar tar upor diye ei Rocky ke sajiye ache kintu premise character er upor diye mane premise character dekhe dao ache kintu premise character er upor tricks katiye je character skill add kora jana sei bhabe kore tarpor solo versus duo dekhe dao ache kintu main kotha eta je amader game e je notun pet ta esheche na motu marka dekhte sei pet ta amra ajke try korte jacchi to guys So without wasting any more time, let's start our today's video. এইভাবে করে পুরোটা ম্যাচ চলে যাক তাইলেই হয়ে যায় আর কিছু লাগবে না ভাই দেখো গাইস আমাদের এই ম্যাক্স 7 এর ঠুয়াগুলো লাগছে না এবার আরো জোস লেভেলের ঠুয়া লাগবে আমাদের এখানে রয়েছে M1887 এই জিনিসটা তাড়াতাড়ি করে নিয়ে নি আর গাইস আমরা কিন্তু নতুন যে পেটটা এসেছে ওইটা দিয়ে খেলতেছি আর ওই পেটের নাম রেখে দিয়েছে মোটু কারণ মোটুর মতো দেখতে দুইটাই নীলার ছিল আমার কাছে দুইটাই নীলার ইউজ করলাম আর এই দেখো এক্সট্রে একটা ইনহেলার আমাদেরকে দিয়ে দিয়েছে আর লেখা উঠলো মোটুর কাছ থেকে আমরা পেয়েছি তো এই পেটের কাজ হচ্ছে আমরা যখন মেডকিট বা মাশরুম ইউজ করব বা ইনহেলার ইউজ করব মাশরুম না মেডকিট অথবা ইনহেলার ইউজ করব তখন যে 50% চান্স রয়েছে আমাদেরকে এক্সট্রা একটা দেওয়ার লাইক একটা মেডকিট ইউজ করলাম 50% চান্স থাকবে এক্সট্রা একটা মেডকিট আমাদেরকে দিয়ে দেওয়ার চান্দুকে যদি মেরে এইভাবে করে এত ইজিলি মরে যাবো তো টেরো পাইনি আরে ইয়ার চান্দু তোমাকে উপর থেকে কে মারতেছিল আরে এই ফাঁকে আমি মির্জাপুরে করে বললাম একটু ওয়েট করো ওকে একেবারে গাড়ি দিয়ে ধরবো ওকে ওকে কোনো জায়গায় যাইতে দিতেছি না কোনো সমস্যা নেই তোমাকে মারলাম আমি তো কি হয়েছে তুমি যাকে মারতেছিলে তাকে আমি মারবো চান্দু কোন দিকে রয়েছো রে ভেঙে গেছে ও ভাই ভেঙে গেছে এটাই ভাই ভেঙে গেল কোন দিকে এই তো পেয়ে গিয়েছে গাজার ভিতর ও বাবা রে এমে টুপি দিয়ে কি মাইটটা দিতে নিছিলে কার মুখের সামনে যাবো ভাই তোমার তোমাকে আর মাইটটা দিতেই দিব না এন্ড বকিলে ভাই আমি ভাবছিলাম কত সুন্দর একটা ঠুয়া লাগবে তা না বডি শটও লাগতে চাইতেছিল না চারটা কিল হয়ে গিয়েছে গাইস আমাদের ব্লু জোন থেকে আর এই হচ্ছে আমাদের কেজিএফ এর রকি গরিবের বাউন্টি খুলেছে আর তুমি এখানে ক্যাম্প করতেছো আরে 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 উপরে উঠতেছো না উইটো না রে আর একটু আগে আসা উচিত ছিল রে আমি ভাবছি আগে থেকে মনে হচ্ছে তুমি উপরে বসে আছো এ রে এখানে রয়েছে আরে ছোট্ট একটা গুলি লাগলো কিন্তু ছোট্টটাই ঠুয়া খেয়ে গিয়েছে বেরো বেরো চন্দ বেরো আরে ইয়ার ওকে সমস্যা নেই এখানে আচ্ছা আমি এক কাজ করি পিছনের দিকে যাই তুমি আসবা তো পিছনের দিকে ওকে পিছনের দিকে আসো ভাই রে সোফার জন্য আটকে গিয়েছিলাম রে বাবা গাইস এই M1887টা না আমাদের চেঞ্জ করা লাগবে দুই গুলি শটগানটা আমাদের চেঞ্জ করা লাগবে করব করব করে ভাই করতেছি না কতদিন ধরে করব করব করতেছি ভাই এই জিনিসটা দিয়ে খেলা হইতাছে না চাবি ভিতর দিয়ে আছে আমাক ব্রো আরে বেচারা আমাকে মারার জন্য নিচে নামেছিল কিন্তু ও তো জানেই না যে গেটের সামনে আমি ওয়েট করতেছি আরে সাকে ওর সোজা বরাবর পেয়ে গিয়েছি ধন্যবাদ ভাই নাইলে একটু লেট করলে আমাদের 600 টোকেন পুরোপুরি জ্বলে যায় তো এনিমি খোঁজার জন্য 600 টোকেন দিয়ে দিয়ে বাউন্টি নিতেছি না পিছনে নাকি টাওয়ারের উপরে এইটাই বুঝতে পারতেছি না ভাই মারতেছে কোন জায়গা থেকে এ না না গাছের পিছনে আরে গাড়িটার সাথে কি শত্রুতা এই গাড়িটা দিয়ে খুঁজে খুঁজে এনিমি মারতেছিলাম চ্যান্দুরে দিব আচ্ছা দেখাই যেতেছে না সামনেই যাই টমেটো তো রয়েছে আমার কাছে নাকি না টমেটোটা আরে ধর হ্যান ক্যানন থাকতে আমি টমেটোর কথা বলতেছি ভাই হ্যান ক্যাননের যে অত্যাচারটা এ এ এ টমেটো মারো কেন চান্দু আরে ওইদিকে টমেটো রে বাবা হ্যান ক্যাননের যে অত্যাচারটা করবো একটা টুয়া লাগেনি কি রে এই পাশে আবার কে ওর টিমমেট নাকি চান্দু পেলে যা দূর থেকে কেউ না মারলাই হয় ভাড়া করে গুন্ডা ভাড়া করে টাওয়ারের উপর রাখে দিয়েছে রে বাবা রে অল্প একটু হেলথের জন্য বেঁচে গিয়েছে ভাই কি বাচ্চাটা বসলাম টাওয়ারের টারা এখন দেখছে ও দেখছো দেখছো গাইস একটা মেডকিট নিলাম এক্সট্রা একটা মেডকিট আমাকে ফিরত দিয়ে দিছে এইটা হচ্ছে আমাদের নতুন পেটের অ্যাবিলিটি কিন্তু এটাতে 100% না লাইক একটা মেডকিট ইউজ করলে একটা পাবোই যে এরকম না 50% চান্স থাকে সাথে সাথে একটা দিয়ে দেয় ঠিক আছে তো এমন হইতে পারে যে দুইটা বা তিনটা মেডকিটের মধ্যে একটা মেডকিট আমি আমরা ব্যাক পাবো শিওর এরকম একটা ব্যাপার স্যাপার আছে আর কি আর আমাদের এই টাওয়ারের মধ্যে একটা এনিমি রয়েছে যেটা আমাকে মারার জন্য উঠে পড়ে উপর বই দেখছো বেচারা জাম শট করতে নিয়েছিল আর আমার জাম করে শটটা মারতে নিয়েছিল কিন্তু বেচারার হাতে গানই আসেনি ভাই মরে গেছে আরে ফুটা দিয়ে মারতে মারতে মরে গিয়েছে রে ফুটা দিয়ে হালকা একটু
না আমার দিকে কুনজর অলরেডি দিয়ে দিয়েছে ঘাস সাজা ছাড়া আর কোনো উপায় নেই ওকং বাঁচায় ওরে বাবা টাওয়ারের পাবলিক যদি এখন মারে ভাই দেখো পাঁচজন অ্যালার্ট রয়েছে আর আমার কাছে মাত্র তিনটা গ্লুয়াল রয়েছে আকাম করো না টাওয়ারের পাবলিক মারলো না কেন এটা মারার কথা ও এ উপরে একজন চ্যান্দু আরে এসসি 80 এত জুস লেভেল একটা জিনিস রে ভাই এ না ও ভাই রে আমি ভুলেই গিয়েছিলাম চ্যান্দু এই সোজা বড় বড় আমাকে এ এ বেয়াদবি করে ফেললা এটা তুমি এন্ড টু কি ও ভাই রিলোড নিতে এত টাইম লাগাইতেছিল ভাই এই এমটেন 87 দৌড়ো ভাই এটা দিয়ে খেলা যাবে না চ্যান্দু এটা দিয়ে খেলা যাবে না চেঞ্জ করতে হবে স্কিনটা এ ওই দিক দিয়ে এসেও পড়তোছে আরেকটা এনিমি দাঁড়ানো ও আরেকজনই আছে ওকে কোনো সমস্যা নাই হ্যান্ড ক্যানোনের অত্যাচার এন্ড হ্যান্ড ক্যানোনের অত্যাচার ওকে সোজা বরাবর আসতেছো দৌড় মারো এটাই তো চাচ্ছিলাম ভাই দেখো তাতারে রাস করো আমার কাছে গ্লোয়াল নেই পরে যে বিপদে পড়বো আরে ইয়ার চাতে আমার গ্লোয়াল মারতে থাকেন বল 10টা কিল গাইস 10টা কিল হয়ে গিয়েছে আমাদের আমাদের নতুন সরি গরিবের কেজিএফ এর রকিকে নিয়ে দেখো না দাড়ির নিচে আমার একটু সাদা ভাই পারফেক্ট ভাবে যদি ড্রেসটা দিত মেবি ইন্ডিয়ান সার্ভারে দিয়েছে রকের ড্রেসটা বাংলাদেশ সার্ভারে দেওয়া উচিত ছিল ভাই ওই ড্রেসটা জোস ম্যান 14টা লাইক নাকি যেই ছিল গরিবের কেজিএফ আর রকি কে নিয়ে গেমপ্লে ভিডিওটা রে আর গাইস তোমাদের মনে আছে তো আমাদের ট্রিক্সটা যেই ট্রিক্সটার মাধ্যমে আমরা প্রিমিস ক্যারেক্টারের উপরও ক্যারেক্টার স্কিল অ্যাড করতে পারবো যারা যারা ট্রিক্সটার ব্যাপারে জানো না তারা সার্চ করে নিও আমার লাস্ট যে প্রিমিসের ক্যারেক্টার নিয়ে আমি ভিডিওটা আপলোড করেছিলাম ওইটাতে আমি ট্রিক্সটাও বলে দিয়েছিলাম লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব না সমস্যা নেই আর এই আমাদের নতুন পেটটাও ছিল মোটু যার নাম আমরা মোটু রেখে দিয়েছি যেটা আমি তেমন একটা ইউজ করবো না কারণ আমার কাছে ঘর জামাই রয়েছে আমার কাছে ভুঁড়িওয়ালা রয়েছে ওদের কে বাদ দিয়ে আমি অন্য কেন প্যাড কিভাবে ইউজ করব আর এই প্যাডটা আরেকটু আপডেট করলে মেবি অনেকে ইউজ করত লাইক এমন যদি করত যে ঘর জামাইয়ের মতো যে কতক্ষণ পর পর আমাদের গ্লুয়াল যেভাবে দেয় সেভাবে করে মেডকিট দিবে কতক্ষণ পর পর হাইস্ট দুইটা বা তিনটা মেডকিট দিতে পারবে ওগুলো খরচ করলে আরো দিতে পারবে এমন কিছু কিন্তু যেভাবে করে প্যাডটা দিয়েছে আইডিয়াটা ইউনিক লেগেছে কিন্তু আইডিয়াটা তেমন একটা ইউজফুল লাগেনি আর কি যাই হোক গাইস তোমাদের নতুন প্যাডটা কেমন লাগলো আর কেজিএফ মুভিটা দেখছো নাকি যদি দেখে থাকো তাইলে অবশ্যই জানিয়ে দিও ফিলিংসটা কেমন ছিল ভালো লেগেছে নাকি খারাপ আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটা হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস